হারিবা ভয়ে রক্তমুখা পালটিছি কি চান্দবালি বিজেডি। বিজেপি পতাকা দেখিবা ক্ষণি হিংস্র ভাবে করুছন্তি আক্রমণ। নির্দোষ ব্যক্তিঙ্কু মাড়মারি রক্তাক্ত কলে, আউ গাড়ি ভাঙ্গি চুরমার করিদেলে। সাধু সন্থঙ্কু বি খাতির নাহি, জনে সাধুঙ্কু মাড়মারি কলে খাইলা। বিধায়ক ব্যোমকেশ রায় আগরে গলে, পছরে বিজেডি কর্মী আক্রমণ কলে। বিধায়কঙ্ক ইঙ্গিতরে গঞ্জাম জেলা সভাপতিঙ্কু আক্রমণ অভিযোগ। স্থানীয় লোকে কহিলে, বিজেডি বিধায়কঙ্ক ছত্র ছায়া তলে চলাইছন্তি গুন্ডারাজ। বাড়েকি গাড়ি গুণ্ড করিদেলে, মাড়মারি সার্ট চিরি ফাড়িদেলে। দলীয় প্রচার নুহে, বরং ভদ্রক জেলা চান্দবালি ঘণ্টেশ্বর জোনর জনে বন্ধুকু দেখা করিবাকু আসিছিলে গঞ্জাম জেলা সভাপতি ডক্টর সুভাষ সাউঙ্ক সমেত তাঙ্কর পাঁচজন বন্ধু। গাড়িরে বিজেপি পতাকা দেখি তোটাপড়া ছকরে সেমানকু অতর্কিত আক্রমণ করিছিলে বিজেডি কর্মী। ডক্টর সুভাষ সাউঙ্ক গাড়ির অবস্থা দেখি অনুমান করি হেউছি কিভলি আক্রমণ করা যাইছি। বাড়েকি গাড়ি ভাঙ্গিবা সহ বিজেপি জেলা সভাপতিঙ্ক সমেত তাঙ্কর পাঁচজন সমর্থককু আক্রমণ করিছিলে বিজেডি কর্মী। এমিতিকি মাড় মারি রক্তাক্ত করিবা সহ সার্ট মধ্য চিরি ফাড়ি দেইছিলে। প্রতিবাদ করিছিলে বি শুনিবা পরিস্থিতিরে নথিলে বিজেডি কর্মীমানে। মন ইচ্ছা মাড় মারিবা সহ অশ্লীল ভাষায় গালি গুলজ করিথিবা কইছন্তি ডক্টর সুভাষ সাহু। সেপটে স্থানীয় লোকে কইছন্তি, চান্দবালি বিধায়ক ব্যোমকেশ রায়ঙ্ক ছত্র ছায়া তলে রহি বিজেডি কর্মী চলাইছন্তি গুন্ডারাজ। যাহাকু মারুছন্তি পিটুছন্তি আউ মারুছন্তি। সেমানঙ্ক বিরুদ্ধরে পুলিশ মধ্য কোনসি কার্যানুষ্ঠান গ্রহণ করুনথিবা অভিযোগ করিছন্তি স্থানীয় লোকে। টিকে আসছিলি প্রকাশ ভাইগর মোর সাগ জনে বন্ধু তাঙ্কু দেখা করিয়া পাই। এইটা তোটাপড়ারে সেমানে বিজেডির কিছু কর্মী সেমানে মাতাল হয়েছিলে, মদ ফদ পিউলে, পিইকি সেমানে আমার গাড়িকে সেমানে আটাক কলে। প্রথমে ছাড়বার ওলহুলি কহিলে, আউ সেইথিরে সেমানে মোর সার্ট ফার্ট ঝিকিলে, তাহির পয়সা বি 20,000 টাকা খণ্ডে, তাপরে চেন বি ঝিকি নিয়েগেলে, আউ বাড়িয়া পিঠা করি আমার গাছ গাড়িকে আউ রখি না ভাঙি দিয়েছেন পুরা সব কিছু কৌশ প্রকার আউ রখি না সে এতে এড়ে এড়ে সে বাউঁশে বাড়ে যে জীবনের মারি দিয়ে পথর ইটা বি বাড়ি এফআইআর দেলু আমি এফআইআর দেখি যাচ্ছি। মু আসছিলি মোর জনে বন্ধুঙ্ পাখকু, বন্ধুঙ্কু মিশিবা পাই কিছু গুড়ি আধ্যাত্মিক কার্যক্রমরে আলোচনা পাই। হঠাৎ আমি ঘণ্টেশ্বরী ছকরে পৌঁছিছু, সেটি গুড়ায়ে বিজু জনতা দলর যুবগোষ্ঠী মানে সেটি বিজু বানা মুন্ডরে ভিড়ি আম গাড়িকে অটকাইলে, রাস্তায় বই পড়লে, আমি ছাড়লেনি, আসিকি কহিলে সব গ্লাস খোল। আমি যেত ভয়ভীত হয়ে গ্লাস ন খুললু, সবু গ্লাস কু বাড়াইকি ভাঙ্গি দেলে। তাপরে আমি ইটা পথররে আমার আঁঠুকু পাদকু দিহকু মারিকি ফিঙ্গারলে, আুথ বি মারিছন্তি আক্রমণ কলে। এই সব পছরে বিজেডি বিধায়ক ব্যোমকেশ রায়ঙ্ক হাত থিবা সিধাসলক অভিযোগ করিছন্তি ডক্টর সুভাষ সাহু। কইছন্তি বিধায়ক আগরে গলে, কিন্তু তাঙ্ক পছরে থিবা বিজেডি কর্মী মানে আমকু আক্রমণ কলে। এই সব বিধায়কঙ্ক প্ররোচনারে হইতিবা অভিযোগ হউছি। এনেই ঘণ্টেশ্বর ফাঁড়িরে লিখিত অভিযোগ করিবা পরে বি দোষীঙ্ক বিরুদ্ধে কোনসি কার্যানুষ্ঠান গ্রহণ করা যায়নি। স্থানীয় লোকে মধ্যে সমান অভিযোগ করিছন্তি, এতে ঘটনা পরে বি বিজেডি কর্মীঙ্ক বিরুদ্ধে কোনসি কার্যানুষ্ঠান গ্রহণ করুনাই চান্দবালি ও ভদ্রক পুলিশ। বিধায়ক আগে পাস কলে, তারপরে সে দেখি দেলে যেমি মানে গোটে গাড়ি যাচ্ছি ইয়ের গঞ্জামর নম্বর অছি দেবে সেইথি সে বলে কি যাচ্ছে তাকে চেক কর গাড়ি করে তারপরে বাড়ি আজ্ঞা। এটা নূয়া নুহে, পাঁচশটা ঘণ্টেশ্বর একটা অরাজকতা বিজেডি বালা করে চালছেন। কিছু দিন তলে আমার সরপঞ্চ নারায়ণ মাঝিকে বাড়াই রক্তাক্ত করে, আজ রালিরে সরপঞ্চ আউ তার যে আসামি সে খুলম খোলা বিধায়ক সহিত অনেক বড় দুঃখর কথা। আজ সাধু সন্ন্যাসী উপরে অত্যাচার হয়েছে, ওড়িশাবাসী মানে বর্তমানে অতিষ্ঠ হয়েছেন আজ্ঞা। বর্তমান বিজেডি বালা রক্তমুখা সাজিছেন, এমানে সবু সবু বর্তমান হচ্ছে গন্ডগোল করা, ক্রিয়েট করা, টঙ্কা বাটিবা, বিজেপি কর্মীঙ্ক উপরে অত্যাচার করা, একর নীতিদিন অভ্যাস হয়েগলা আজ্ঞা। আমি চাহুছু যে তোটাপড়ার গোটিয়ে লোক বারম্বার গোটিয়ে গোষ্ঠী বারম্বার আজ্ঞা গন্ডগোল করছেন আজ্ঞা, তাঙ্কর নামে আগর বি বারম্বার অভিযোগ থিলে মধ্য বাঁশড়া প্রশাসন, ভদ্রক জেলা প্রশাসন এমনি সমস্তে নীরব, কাইকি না হচ্ছে বিধায়ক বাহু ছায়া তলে সেমানে হচ্ছেন আজ্ঞা রয়েছেন।
যদিও এনে বিজেডি পক্ষর কোণী প্রতিক্রিয়া মিলিপারি কিন্তু ডক্টর সুভাষ সাউঙ্ক অবস্থা এবং তাঙ্ক গাড়ির অবস্থা দেখলে অনুমান করা যাচ্ছে কেউভাবে হিংস্র ভাবে আক্রমণ করা যাইছি। এবে অপেক্ষা দোষীঙ্ক বিরুদ্ধে কিভাবে কার্যানুষ্ঠান গ্রহণ করছি চাঁদবালি পুলিশ। চাঁদবালি ত্রিলোচন সাউঙ্ক রিপোর্ট, ওড়িশা রিপোর্টর।